বৈষম্য বিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেও কেন পরবর্তীতে ছিটকে পড়ছেন নারীরা তিনবার বিসিএস পরীক্ষার সুযোগ নিয়ে বিতর্ক কেন চাকরি ও কর্মসংস্থানে কি প্রভাব পড়বে এসব নিয়েই আজকের বাংলাদেশ ট্রেন্ডিং সঙ্গে আছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক চৌধুরী সাইমা ফেরদোস তার কথা তো শুনবই একই সাথে আপনাদের মতামত জানাতে সোশ্যাল মিডিয়া ব্যবহার করুন হ্যাশট্যাগ বাংলাদেশ ট্রেন্ডিং আর যুক্ত থাকুন বিবিসি বাংলার ফেসবুক বা টুইটার এবং ইউটিউব চ্যানেলের সঙ্গে কেউ বলেন গণ আন্দোলন কেউ গণ অভ্যুত্থান কিন্তু যেভাবেই ডাকা হোক না কেন প্রথম থেকেই এই আন্দোলনে পুরুষের সঙ্গে কাঁধ মিলিয়ে অংশ নিতে দেখা গেছে নারীদের কিন্তু আন্দোলন শেষ হবার পর হুট করেই যেন দৃশ্যপটে নেই তারা নতুন সরকার কিংবা ঘোষিত সংস্কার কমিশনেও নারীদের অংশগ্রহণ অনেক কম এর কারণ কি আন্দোলনে থাকা শিক্ষার্থীরা এই বা বিষয়টিকে কিভাবে দেখছেন তানহাতিমের প্রতিবেদনে বিস্তারিত মাত্র তিন মাস আগের চিত্র এটি কোটা নিয়ে শুরু হওয়া বৈষম্য বিরোধী আন্দোলনে দেখা যায় ব্যাপক সংখ্যক নারীদের অংশগ্রহণ এমনকি আন্দোলনের মুখে তীব্র দমন পীড়ন চলার সময়ও পিছু হটেননি এসব নারীরা বরং সমুখসারিতে দাঁড়িয়ে জানিয়েছেন প্রতিবাদ কিন্তু আন্দোলনের পর অন্তর্বর্তী সরকার গঠন হলেও নতুন করে শুরু হওয়া সংস্কার কাজে সেই নারীরা নেই কেন আমার মনে হয় নারীদের ইন্টারেস্টটা এখন খুব কমে গেছে কারণ আন্দোলন সরকার পতন হয়ে গেছে এটাই ছিল মূল উদ্দেশ্য এম্পাওয়ারমেন্ট হচ্ছে যেটা বললাম যে আমরা হয়তো মুখে বলি বাট কাজে সেটা আমরা দেখতে পাচ্ছি না তো এই জন্য সংস্কারের কাজে ওই জন্য আমরা নারীদের অংশগ্রহণ দেখতে পাচ্ছি না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিলেন এই শিক্ষার্থী তবে সম্প্রতি পদটি থেকে সরে এসেছেন তিনি পাঁচ তারিখের আগ পর্যন্ত যেটা ছিল ওই জায়গাটা ছিল সেক্রিফাইসের সো যখন আমি স্যাক্রিফাইস করছি আমি আমার সাথে আরও দশজন যখন স্যাক্রিফাইস করতে বা আমি তাদেরকে ওয়েলকাম জানাবো বাট পাঁচ তারিখের পরে যেটা হয়েছে এটা একদমই টোটালি পলিটিক্স বা বলার নিজের জায়গাটা বুঝে নেয় নেতৃবৃন্দ যারা ছিল তাদের একটা ব্যর্থতা এবং সচেতনতার অভাব ছিল এখানে যে মেয়েরা দিনকে দিন জায়গা পাচ্ছে না এটা শুধু দেখেই গেছে কেউ এইভাবে আলাদা করে ভাবেনি এখানে শুধু পিছিয়ে থাকা মেয়েদের জায়গা করে দেওয়া তো দূরের কথা যেই মেয়েগুলো অ্যাক্টিভলি ছিল তারাই তো এখানে জায়গা পায়নি জুলাই আন্দোলনের চেনামুখ নুসরাত তাবাসুম আন্দোলনের সময় ডিবি কার্যালয়ে তুলে নেওয়া সাতজনের মধ্যে ছিলেন একমাত্র নারী সমন্বয়ক কিন্তু অন্তর্বর্তী সরকার গঠন পরবর্তী সময়ে তার অনুপস্থিতি বেশ চোখে পড়ার মতো সামাজিক মাধ্যমেও হয়েছে নানা ধরনের ট্রোলের শিকার ক্যামেরাতে যখন এই এই সমস্ত ভিডিওগুলো বানানো হচ্ছে তৈরি করা হচ্ছে এরা বুঝেও না যে এটাও একটাও এক ধরনের সফট মব আমি আতঙ্কে থাকি মানে আমার সত্যি সত্যি আমার ক্যামেরা ফোবিয়া হয়ে গিয়েছে তুমি বাইরে আসলে আমরা যেভাবে চাই সেভাবেই আসতে হবে এই যে একটা সফট ম্যাসেজ দেওয়া এই সফট ম্যাসেজটা দিন দিন ডেঞ্জারাস হয়ে যাচ্ছে এটা অবশ্যই একটা কারণ যে মেয়েরা ভয় পাচ্ছে বাইরে আসতে কাজ করতে সামাজিকভাবে নারীকে উন নাগরিক হিসেবে দেখার একটা প্রবণতা আছে নারী মাত্রই কম গুরুত্বপূর্ণ এরকম একটা দৃষ্টিভঙ্গি আমাদের সমাজে রয়েছে যেটা থেকে আসলে কেউই মুক্ত নয় তবে আন্দোলনের পরও বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি আগের মতোই আছে উল্লেখ করে নারীদের অংশগ্রহণ কম থাকার বিষয়টিকে ভিন্নভাবেই ব্যাখ্যা করছেন সমন্বয়ক আরিফ সোহেল বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা আসলে জোর দিচ্ছি সেটা হচ্ছে টোকেন অংশগ্রহণটা না করা আর কি এটা আরেকটা কারণ যে নারীদের যে অংশগ্রহণ সেটা ভিজিবল না হওয়া আমরা চেষ্টা করছি জেনুইনলি নারীদেরকে ক্যাপাসিটি বিল্ডিং এর মধ্যে দিয়ে যদি তারা সামনে আসে তাহলে সেটা আসলে বেটার হয় কিন্তু এটা অবশ্যই সত্য যে প্রথম দিক থেকে এই ব্যাপারে মনোযোগ আরো বেশি দেয়া যেত যে এই মনোযোগটা আসলে দেয়া হয়নি জুলাই গণ অভ্যুত্থানে পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে অংশ নিয়েছিলেন নানা শ্রেণী পেশা ও বয়সের নারীরা সে সময়ে আন্দোলনের ঢাল হিসেবেও কাজ করেছেন তারা কিন্তু নতুন সরকার গঠনের পর সংস্কার কাজে নারীদের অংশগ্রহণ প্রায় নেই বললেই চলে বিশেষ করে উপদেষ্টা মণ্ডলী এবং সংস্কার কমিশনে নারীদের সংখ্যা নিয়েও আছে সমালোচনা অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কাজের জন্য করা দশটি কমিশনের মাত্র একটির প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন একজন নারী আর পূর্ণাঙ্গ ঘোষিত পাঁচটি কমিশনের ছত্রিশ জন সদস্যের মধ্যে নারীর সংখ্যা মাত্র চার কিন্তু কেন এক্ষেত্রে নারীদের উল্লেখযোগ্য অংশগ্রহণ নেই এই যে আমরা গ্রুপটা আছে আমরা অত্যন্ত সচেতন একটা গ্রুপ তাই না তারপরেও আমরা কিন্তু দেখতে পাই যে এই জায়গাটা ওই ভারসাম্যটা আনাটা কঠিন হয়ে যায় এবং যারা উম একেবারে টপ ম্যানেজমেন্ট থাকে তাদের হয়তো যুক্তি থাকে কিন্তু প্রত্যেকটা কমিশনে আমাদের আরো কিছু মেয়ে থাকলে ভালো হতো আমাদের নিজেদের আহিনেট মেয়েদের উপস্থিতিটা থাকলে ভালো হতো আমরা যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছি ইট ইজতেকাল রেজাল্ট অফ বেটার থিঙ্কিং একইসঙ্গে যোগ্য নারীদের খুঁজে পাওয়ার চ্যালেঞ্জের কথাও জানান উপদেষ্টা তবে সংস্কার কাজে অংশগ্রহণের ক্ষেত্রে নারী পুরুষের ভারসাম্য নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সদিচ্ছার উপরই জোর দিচ্ছেন এই বিশ্লেষক এটাকে যদি পরিবর্তন করতে হয় তাহলে মানে আরো মনোযোগী হতে হবে যে কাদেরকে খুঁজে বের করবো কারণ বিভিন্ন ইনস্টিটিউশন আছে এখন আমি তো দেখছি প্রত্যেকটা ইনস্টিটিউশনের মধ্যে নারীদের যে অবদান এবং নারীদের যে অ্যাচিভমেন্ট সেটা কিন্তু অনেক বেড়েছে কাজে খুঁজলে পাওয়া যাবে না এমন আসলে বিষয়টা না কিন্তু যারা আসলে খুঁজার দায়িত্ব তারা আসলে খুঁজছেন কিনা এটা হচ্ছে গিয়ে প্রশ্ন নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বৈষম্য বিরোধী আন্দোলনে একটি উল্লেখযোগ্য গতি আনতে ভূমিকা রেখেছিল বলেই মনে করা হয় কিন্তু আন্দোলন শেষ হবার পর সেই নারীরাই উপেক্ষিত থেকে যাচ্ছেন রাষ্ট্র সংস্কারের নানা ক্ষেত্রে পোশাক থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে রাস্তাঘাটে এবং সামাজিক মাধ্যমে হচ্ছেন হয়রানির শিকার ঝুঁকিতে পড়ছে তাদের নিরাপত্তা সব মিলিয়ে দেশের মোট জনগোষ্ঠীর অর্ধেকেরও বেশি নারী হলেও রাষ্ট্র সংস্কারের কাজে নারীদের প্রতিনিধিত্বেই থেকে যাচ্ছে অপূর্ণতা তানহা তাসনিম বিবিসি বাংলা চৌধুরী সাইমা ফেরদুস রয়েছেন আমাদের সঙ্গে সংস্কারের কথা বলা হচ্ছে দেশ নিয়ে রাষ্ট্র নিয়ে নতুন করে ভাবার কথা হচ্ছে নতুন করে ভাবার প্রসঙ্গ যখন আসে সেখানে নারীদের ভূমিকা গৌণ হয়ে যাচ্ছে কি না আসলে এই এই পুরো ব্যাপারটার সাথে না ইতিহাস যদি আমরা দেখি ফরাসি বিপ্লবের ইতিহাসে দেখবেন ওখানে নারীদের একটা বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু ছিল এবং সেখানে রাজা ষোড়শ লুইকে যখন ঘেরাও করলো নারীরা সেখানে নারীরা নির্যাতিত ছিল খাদ্য সংকট ছিল একটা সময় নারীদের সেই রুদ্র রূপ হাজার হাজার মিছিল নিয়ে তারা রাজপ্রাসাদকে ঘেরাও করলো এবং রাজা লুইয়ের পতনের পেছনে কিন্তু সেই আন্দোলনটা শেষ পেরেকটা ঠুকেছিল এর একশো বছর পরে যখন মার্কিন এবং ব্রিটিশ যে আন্দোলনটা সেখানে নারীরাও কিন্তু তাদের ভোটাধিকারের আন্দোলনের মেয়ে ছিল এবং সেটা বেশ লম্বা সময়ের আন্দোলনের ফলে কিন্তু পরে নারীরা তাদের ভোটাধিকার দেখে এবং দ্বিতীয়বর্ষ যদি আমরা প্রত্যেকটা গণভ্যুত্থানেই দেখি নারীদের খুব রিমার্কেবল কন্ট্রিবিউশন থাকে তারপরে এরা কিন্তু ইতিহাসের পাতায় কেন যেন নারীদের জায়গাটা খুব একটা হয় না এখন আমাদের জুলাই বিপ্লবে আমরা জানি যে অন্য যে কোনো আন্দোলন গণভ্যুত্থান যাই বলি আমরা নারীদের অংশগ্রহণ এবার অনেক বেশি ছিল বিশেষত সাত তারিখ চার তারিখে বললে ভুল না কখনো কখনো সবসময় ঢাল হিসেবেই ছিল এবং আমি যেটা বলছিলাম সাত এবং চার তারিখে যখন আন্দোলনরত ছাত্রদেরকে ছাত্রলীগ কর্মীরা হলের ভেতরে আটকে রেখেছিল ইডেন থেকে বিভিন্ন হল থেকে নারীরা বের হয়ে এসে কিন্তু সেখানে মায়ের রূপে বোনের রূপে তীব্রভাবে প্রতিবাদ জানিয়ে সেই বিক্ষোভে ফেটে পেলছিলো এবং নারীদের সেই রুদ্র মূর্তি যেটা বলে তাদের খুব কিন্তু পুরুষদের যে ছাত্ররা ছিল তাদেরকে বেশ সাহস সঞ্চার করেছিল কিন্তু প্রশ্নটা হচ্ছে এরা হঠাৎ করে উধাও হয়ে যাচ্ছে কেন সেটার অনেকগুলো কারণের ভেতরে আমার যেটা দেখা উপলব্ধি সেটার সাথে অনেকটা কর্পোরেট সেক্টরেও হয় না যে আমরা হঠাৎ মাঝামাঝি জায়গা থেকে দেখি নারী না নাই তার ভেতরে দুটা কারণ আমার কাছে মনে হয় যে খুব প্রকট হয়েছে আমরা আশা করেছিলাম এখন উইমেন এম্পাওয়ার নিয়ে কথা হচ্ছে প্লাস এই গণভ্যত্থানে নারীর যে ভূমিকা ছিল আমরা নারীদেরকে এই ছাত্রীদের মধ্যে যারা আছে তাদের অনেকেই হয়তো বা দেখব সেটার একটা কারণ অলরেডি কিন্তু নুসরাত বলেছে যেটা হয় যে পলিটিক্যাল অ্যাটমসফিয়ারে কিন্তু আপনাকে একটা ব্যাপারে বেশ মানসিকতার অধিকারী হতে হয় আপনাকে যে যে ক্যাট কলিং বুলিং সোশ্যাল এটা কোনো জায়গায় যখন আপনি আমার বিরোধী দল আমার বিরোধী পক্ষ যখনই মত পছন্দ হবে না সে নারীকে লাঞ্ছনার এটা শারীরিক খাবে না মানসিক হেনস্থার সবাই একসঙ্গেই আন্দোলন করেছে হ্যাঁ তাহলে সেই যদি বলতে চাই এই রাজনৈতিক লড়াইটার চেয়েও এই পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গি বা নারীর প্রতি দৃষ্টিভঙ্গির কঠিন না আমি আমি যেটাকে বলবো যে এই যে তখন কিন্তু প্রতিবাদের সময়টা কিন্তু যে মেয়েরা ক্যাটকলিং বুলিংয়ের শিকার হয় নাই তা কিন্তু না তারা কিন্তু হয়েছিল কিন্তু তখন তো সে ঠিকই বিক্ষোভে ফেটে পড়েছিল কোনো কিছুর তোয়াক্কা না করে রাজপথে সংগ্রামী ছিল মূল কারণটা হচ্ছে মেয়েরা জায়গাটা তার ছেড়ে দেয় আমাদের দেশের মেয়েরা নেগোশিয়েট করে না আমাদের দেশের মেয়েরা এখনও ললনার যে আবরণ সমাজ তার গায়ে ঢেকে দেয় না যে মেয়েরা স্যাক্রিফাইস করবে মেয়েরা কষ্ট করবে কিন্তু যখন তার প্রাপ্তির হিসাব আসবে তখন তাকে চিন্তা করতে হবে অন্যের জায়গাটা কিংবা সে হয়তো ইমোশনালি অনেক সময় চিন্তা করে যে জায়গা করে যদি এই এই অংশটুকুকে আমরা ধরেও নি তাহলে অন্য যারা সহযোদ্ধা তারাও তো সেই বিষয়গুলোকে অ্যাড্রেস করার কথা কারণ তারা তো সংস্কারের কথা বলছেন বিপ্লবের কথা বলছেন অবশ্যই সেখানে যদি নারী এখানে আমরা যদি বিভিন্ন ক্ষেত্রে আমরা যদি দেখতে পেতাম তাহলে ভালো লাগতো সেটাই আশানুরূপ হতো কিন্তু আমি এই জায়গাটায় আবারও আমার মেয়েদেরকে একই কথাই বলবো যে তারা নিজের জায়গাটা বারে বারে ছেড়ে দিচ্ছে দেখেন মাদাম তেরেসাকে নিয়েও কিন্তু অনেক সমালোচনা হয়েছিল তখন হয়তো সোশ্যাল মিডিয়া ছিল না যদি অনুবাদ করেন এইভাবে আপনার কথাটা তাহলে বলছেন সেই লড়াইটা এখানেও চালিয়ে যেতে হবে সেই লড়াইটা তো চালিয়ে যাবার কথা ছিল সাম্প্রতিক সময়ে বিভিন্ন পরিসরে নারীদের পোশাক সামাজিক ভূমিকা এসব নিয়ে কথা বলতে দেখা গেছে অনেক সামাজিক মাধ্যমে হয়রানির অভিযোগও ব্যাপকভাবে সামনে আসছে পথ চলতে নিরাপত্তাহীনতার কথা কেউ কেউ বলছেন পথে ঘাটে আপত্তিকর মন্তব্য অশোভন আচরণের মুখোমুখি হচ্ছেন বলে অভিযোগ করছেন অনেক নারী এসব বিষয় নিয়ে কথা বলতে চাই আমাদের সঙ্গে চৌধুরী সাইমা ফেরদোস রয়েছেন প্রতিবেদনের দিকে একটু তাকাতে চাই আগে একজন উপদেষ্টা বলছিলেন যে সবসময় আসলে যোগ্য নারী পাওয়া যায় না ফলে তারই দৃষ্টিভঙ্গি কিভাবে দেখেন বিভিন্ন ক্ষেত্রে দায়িত্বের জন্য কাজের জন্য যোগ্য নারী বা উপযুক্ত নারী পাওয়া কতটা কঠিন কি বাংলাদেশে ব্যাপারটা কি উনি যেখান থেকে বলেছেন হয়তো বা উনি টপ ম্যানেজমেন্টের কথা বলেছেন টপ ম্যানেজমেন্টে যেটা হয় যখনই আমরা বা একদম ওপরের লেভেল থেকে আপনি যখন পাইপলাইন থেকে তুলতে চাবেন এটা সারা বিশ্বেরই একটা জরিপ যেটাকে বলে যে মধ্যম অবস্থা থেকে কিন্তু নারীরা হঠাৎ করে উধা হয়ে যায় আইদার তারা জায়গাটা ছেড়ে দিচ্ছে ছেড়ে দিতে বাধ্য হচ্ছে এখন এখানে অনেকগুলো সামাজিক বাধা আছে যে যে আলোচনায় যাচ্ছি না তো ওপরে মানে যাবার জন্য যোগ্য নারী এখনো নাই সে কথাটা ঠিক না বিভিন্ন জায়গায় নারী তার যোগ্যতাকে প্রমাণ করছে কিন্তু একটা ব্যাপার কি জানেন বাং সারা বিশ্বের বিশেষত বাংলাদেশে বাংলাদেশের মতো কান্ট্রিগুলাতে যেটা তথ্য উপাত্ত জরিপ যেটা বলে যে লিডারশিপ এবং সাকসেস এই ফ্যাক্টরগুলো না পজিটিভলি কোরিলেটেড এবং মেনের সাথে পুরুষের সাথে এবং নেগেটিভলি কোরিলেটেড উইথ উইমেন মানে আমি নারীকে নেতৃত্বের যে আমরা কোয়ালিটিটাকে বলি তখন সেটার সাথে পুরুষকে যেভাবে পছন্দ করি নারী যদি সেই ফিচারগুলোকে রিফ্লেক্ট করে আমরা তাকে যোগ্য বলে মনে করি না বরং মনে হয় যে সমাজ যেভাবে নারীকে দেখতে চায় নেত লিডারশিপে তাকে পছন্দ করা তো যেটা হয় যে লিডারশিপ পুল যারা করেন যারা ওই নেতৃত্ব দেবার যোগ্যতায় যাদেরকে পুল করে তৈরি করছেন সেই জায়গায় নারী একটা বৈষম্যের শিকার হয় যোগ্যতা তার নাই সবসময় এ কথাটা ঠিক না নারী ছেড়ে দিচ্ছে এ কথাটা কিন্তু ঠিক নারী অনেক সময়ই দক্ষতার পেছনে অপরচুনিটির পিছনে ছুটছে না কিন্তু আবার একেবারেই যে নাই এ কথাটাও হয়তো বা ঠিক না যে কারণে টপ লেভেল ম্যানেজমেন্ট আপনি নারীকে খুব কম দেখবেন স্পষ্ট ডক্টর অনেক নারী ক্যাটকলিং এর কথা আপনি বলছিলেন বুলিং এর কথা বলছিলেন এই নিরাপদ নিরাপত্তাহীনতার জায়গাটা দূর করার কি উপায় উত্তরণের কি পথ দেখেন আপনি যখন শারীরিক যন্ত্রণা হবে আপনি কিন্তু এটার জন্য ওষুধ দিতে পারবেন আপনি যখন মানসিক যন্ত্রণা হয় এবং একটা নারীকে যখন তার শরীর নিয়ে তার বিভিন্ন আঙ্গিক থেকে তাকে যখন হেনস্থা করা হয় না এই মানসিক শক্তিটা নারীকে গঠন করতে হবে তৈরি করতে হবে তা না হলে এবং এটা ইদানিং অনেক বেশি বেড়েছে এত জঘন্য ভাষায় এত নোংরা ভাষায় নারীদের কথা বলা হয় যেই আপনার মতের বিরুদ্ধে যাবে যেই আপনার লিডারশিপে চলে আসবে সেটা বয়স্ক কাউকে কিংবা আমার মতো একজন শিক্ষককেও কাউকে তারা ছাড়বে না কিন্তু আমি আবারও একবার বলবো এসব অতিক্রম করা নারীদের শিখতে হবে তারা বলছে এটা তার মানসিক গঠনে যারা সমালোচনা করে সেটা তার মানসিক গঠনের সমস্যা আপনি কি এই সমস্যাটা বল নারীর বলছেন সামগ্রিকভাবে এই সামাজিক সামাজিক সচেতনতা তৈরি করতে হবে পরিবারের ভেতরে এগুলা নিয়ে আলোচনা এরা কারো না কারো তো সন্তান যারাই ক্যাটকলিং করছে যারাই সোশ্যাল মিডিয়াতে বলিং করছে এবং আমার কাছে মনে হয় নোংরা ভাষার ব্যবহারের পিছনে সামনে অবশ্যই কোনো না কোনো আইন আসা উচিত কোনো না কোনো আইন আসা উচিত বাক মানে তো যা ইচ্ছা তাই বলা না বাংলাদেশের তরুণদের কাছে সরকারি চাকরি এক সোনার হরিণ সেই সোনার হরিণ ধরার বয়স অর্থাৎ চাকরিতে প্রবেশের বয়স সীমা সাতাশ থেকে ত্রিশ করা হয়েছিল উনিশশো সালে তিন দশকেরও বেশি সময় পর আরও দুই বছর বাড়ানো হলো তবে বিসিএসের বেলায় সীমারেখা বেঁধে দিয়ে বলা হয়েছে শুধু তিনবারই পরীক্ষা দিতে পারবেন আগ্রহীরা এ নিয়ে চলছে তর্ক বিতর্ক নতুন সিদ্ধান্তের পক্ষে বিপক্ষের যুক্তিগুলো কি বিশেষ প্রত্যাশী বা বিশ্লেষকরা কি বলছেন জেনে নেওয়া যাক অথন অতন রিলার প্রতিবেদন সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা সর্বোচ্চ বত্রিশ নির্ধারণ করে সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার একই সাথে বিসিএস বা সিভিল সার্ভিস পরীক্ষায় একজন সর্বোচ্চ তিনবার অবতীর্ণ হতে পারবে বলে অধ্যাদেশ অনুমোদন দেওয়া হয়েছে সরকারি চাকরি যেখানে অনেকেরই পছন্দের শীর্ষে সেখানে তিনবারের বেশি পরীক্ষার সুযোগ না পাওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন অনেকেই চব্বিশ পঁচিশের মধ্যে যদি শেষ হয়ে যায় আপনি তিরিশ পর্যন্ত যেতে গেলে আপনি এমনিই পাচ্ছেন পাঁচটা তো এখন সেখানে আপনি বয়স বাড়াচ্ছেন কিন্তু জিনিসটা যখন তাহলে তো আসলে কিছু হলো না আমি আসলে আত্মবিশ্বাস পাবো না যে আমি পরীক্ষা অংশগ্রহণ করবো কি করবো না তখন দেখা গেল যে আমি দুই বছর নিতে গেলাম আবার এর মধ্যে নানা ধরনের ঝামেলা আসতে পারে অনার্স মাস্টার শেষে বেকারত্ব থাকে পারিবারিক সমস্যা থাকে তো আপনি যদি এরকম ভাবে করতে পারেন যে আমাদের প্রাইভেট সেক্টর কর্পোরে ওভাবে আকর্ষণীয় করতে পারেন সেখানে আমাদের চাকরি নিরাপত্তা থাকে তখন দেখা গেছে আসলে আমরা বিশেষের দিকে ধাবিতই হবো না আপনি আমাদেরকে বলতে আপনি ব্যবসা করুন আপনি ব্যবসা করতে জানা দেখেন কি পরিবেশ পরিবেশটা তৈরি করুন সেই পরিস্থিতি তৈরি করুন তখন দেখবেন যে তরুণরা এমনিতেই বিশেষ বাদ দিয়ে দেবে কারণ এই অল্প টাকার আসলে এখানে যারা বিসিএসে যায় এদের বেশিরভাগই টেন্ডেন্সি থেকে দুর্নীতি করে এটা বাস্তবতা সেটা গ্রাজুয়ালি কমাতে পারতো যে পাঁচবার দিতে পারবে দেন আর পর চারবার দিতে হবে দেন মানে এইভাবে কমানো উচিত ছিল মানে হুট করে যে তিনবারের বেশি দিতে পারবে না এটা করাটা ঠিক হচ্ছে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের সামনে একটা সময় সকালবেলা বিসিএস পরীক্ষার প্রস্তুতি নিতে বেশ বড় লাইন দেখা যেত তবে এখন আর আগের মতো অতটা লাইন হচ্ছে না হলে পড়াশোনা করতে পারার পাশাপাশি কেউ কেউ এটাকে নতুন সিদ্ধান্তের ফল হিসেবে দেখছেন কারণ শুধু অভিজ্ঞতা অর্জন করতে শিক্ষার্থীরা আর ঝুঁকি নিতে চাচ্ছেন না অবশ্য সেই সিদ্ধান্তের পক্ষে যে মত নেই তেমনটাও নয় মানুষজন শুধু বিসিএসির প্রতি এখন মানে ঝুঁকে থাকবে না পাশাপাশি অন্য কিছু ট্রাই করবে আপনি যখন বারবার সুযোগ পাচ্ছেন হ্যাঁ আপনি চিন্তা করছেন এবার না হোক পরের বার হবে আবার হবে এভাবে কিন্তু আনএমপ্লয়মেন্ট যেমন বাড়ছে আবার হচ্ছে আপনি ডিপ্রেশনেও চলে যাচ্ছেন হ্যাঁ আপনার যখন হচ্ছে না যখন তিনবার পড়াশোনার ক্ষেত্রে অনেক বেশি গেছে সবাই একটু সিরিয়াস হবে যেহেতু চান্সগুলো একদম লিমিটেড হয়ে যাচ্ছে বিসিএস পরীক্ষার বয়স সীমা নিয়েও বিতর্কের জায়গা রয়েছে গত কয়েক দশকে বেশ কয়েকবারই সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা পঁয়ত্রিশ করতে আন্দোলন এবং অনশন কর্মসূচি চালিয়ে আসছেন অনেকে উন্নত কান্ট্রিগুলোর দিকে তাকা দেখেন কানাডা দেখেন তারপর আমেরিকা দেখেন পর্যন্ত বয়স আছে মেদাকে বয়সের ফ্রেমে বেঁধে রাখা যাবে না কারণ একটা মানুষের মেদা চল্লিশ বছরের প্রস্ফুটিত হতে পারে যেহেতু পারে সুপারিশ কমিটি আপনারা করেছেন এটা করার তো কোনো দরকার ছিল না যেটা যদি প্রতিফলনই না ঘটাবেন তাহলে এই সমস্ত সুপারিশ কমিটি করে অর্থ খরচ করার কি দরকারটা ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ নিয়ে তর্ক বিতর্ক দেখা গেছে সেপ্টেম্বর মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম এই বয়স সীমা বত্রিশ করার বিষয়ে পোস্ট দিয়েছিলেন ফলে নতুন সিদ্ধান্তকে রাজনৈতিক সিদ্ধান্ত হিসেবেও দেখছেন কেউ কেউ অবশ্য বিশেষজ্ঞদের অনেকে এটিকে যৌক্তিক মনে করছেন সরকারকে বারবার ফ্রি আসা উচিত না সরকার যখন একটা কমিটি করে সেই কমিটি অনেক কিছু সুপারিশ করবে তারপর সরকার আরও অন্যান্য জিনিস বিবেচনা করে তখন সিদ্ধান্ত নেবে সরকারি সিদ্ধান্ত এইভাবে হয়ে থাকে বত্রিশ বছরও আপনি যদি পরীক্ষা দিতে পারেন যারা পরীক্ষা দিবেন তারা কিন্তু শেষ পর্যন্ত মানে পঁয়ত্রিশের আগে চাকরিতে জয়েন করতে পারবেন না পঁয়ত্রিশ বছর বয়সে যখন কেউ চাকরিতে ঢুকবে আর একজন চব্বিশ বছরে ঢুকবে তখন তাদের বয়সের ব্যবধান কিন্তু দশ বছরের মতো হয়ে যাবে মানসিক সমস্যা হতে পারে এই জন্য যে আপনি একই বিশ্ববিদ্যালয়ের ছাত্র একই ডিপার্টমেন্টের ছাত্র তখন আপনার সেই সমস্যাটা দেখা দিতে পারে ৪৬ তম বিসিএস পরীক্ষায় তিন হাজারের মতো শূন্য পদের বিপরীতে তিন লাখের বেশি প্রার্থী আবেদন করেছেন অর্থাৎ গড়ে একটি পদের জন্য একশো সাতজন পঁয়তাল্লিশতম বিসিএসএ এই সংখ্যা ছিল প্রতিপদের জন্য দেড়শো তার আগেরবার ছিল দুইশোর অধিক অন্তর্বর্তীকালীন সরকারের নতুন সিদ্ধান্তের পেছনে এটিও ছিল একটি বিবেচ্য বিষয়ে এইটা অনেক দূর বাড়িয়ে দিলে একইজন যদি বারবার এখানে নেয় পরীক্ষা দেয় তাহলে অন্যদের জন্য এই সুযোগটা সীমিত হয়ে যেতে পারে এটার কিছু ফিনান্সিয়াল ইমপ্লিকেশন আছে সকলের অংশগ্রহণ করার বিষয় এগুলো হচ্ছে স্থায়ী ফ্যাক্টর এগুলো চিন্তা করে আমরা বলেছি যে আমাদের বত্রিশ রাখাটাই সমীচীন হবে এই সিদ্ধান্ত আর পরিবর্তন করা হবে না আন্দোলন তো হতেই পারে আন্দোলনের প্রেক্ষিতে আলোচনাও হতে পারে পঁয়ত্রিশের পক্ষে যেমন আন্দোলন আছে পঁয়ত্রিশের বিপক্ষেও তেমন আন্দোলন আছে পরীক্ষার্থীর সংখ্যা অনেক বেড়ে যায় এখন বত্রিশ করার জন্য অনেক বাড়বে এখন বেশ

এজন্য নানা সুযোগ সুবিধা বিবেচনায় অনেকেরই আকর্ষণের কেন্দ্রবিন্দু সরকারি চাকরি কিন্তু দেশের শ্রমশক্তির তুলনায় সরকারি চাকরির সংখ্যা অনেক কম সমস্যা সমাধানে বেসরকারি খাতে সুযোগ সুবিধা বাড়ানো ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টি ও শ্রমশক্তিকে চাকরির জন্য দক্ষ করে গড়ে তোলার তাগিদ রয়েছে তা সম্ভব না হলে বিসিএস নিয়ে নানা বিতর্ক থেকে সহসাই বের হয়ে আসা সহজ হবে না অর্চিত্রিলা বিবিসি বাংলা সঙ্গে আছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক চৌধুরী সাইমা ফেরদোস প্রশাসনিক এই ক্যাডার ভিত্তিক নিয়োগের ক্ষেত্রে নতুন সিদ্ধান্ত কি প্রভাব ফেলবে বলে মনে করেন কর্মসংস্থানের ক্ষেত্রে বা এর প্রভাব কি হবে আসলে কি এই এই একটা বিষয় নিয়ে গত বারো বছরে বেশ আন্দোলন চলছে তার কারণটা হচ্ছে মূল সমস্যাটা কি জানেন আপনি কখনোই যে যেটা বললো না যে কখনো বিতর্কে উঠতে পারবেন না ততক্ষণ যখন আপনি একটা অল্টারনেটিভ ওয়ে এই চাকরি প্রার্থীদের ভেতরে সৃষ্টি না করছেন এবং এই বিসিএসএ দেওয়ার আগ্রহটা আপনি যতদিন না কমাচ্ছে আমরা দেখতে পেয়েছি যে আগে কিন্তু এতটাও ছিল না এখন যেটা হয় ইউনিভার্সিটি গুলাতে কিন্তু আমরা স্টুডেন্টদের কোনো মানে তাদের লেখাপড়ার প্রতি কোনো আগ্রহই নাই প্রথম থেকেই তারা কর্মজীবনে প্রবেশের আগে আগে এই তরুণদের নিয়ে কাজ করেন বলতে হবে তো কেন তারা আসলে এই বিসিএস প্রতি আগ্রহী হন নেপথ্যে কি কাজ করে সেটা দেশের সেবা করা জীবন অর্থবহ কিছু করা নাকি আর্থিক সুবিধা ক্ষমতা প্রভাব প্রতিপত্তি এসব দেখেন বেকারত্বের সমস্যা বাংলাদেশের সবসময় কম আর বেশি ছিল কিন্তু গত বেশ দেড় যুগ দুই যুগ ধরে বেকারত্বের সমস্যা কিন্তু অনেক প্রকট তো সেই জায়গাটা চাকরির নিশ্চয়তা একটা বড় ফ্যাক্টর আছে প্লাস যেটা আছে গত আমরা দেখেছি যে এই বিসিএস চাকরি এই চাকরি ক্যাডারে যেটা করেছে এত বেশি এটাকে সুবিধা যোগ করা হয়েছে কয়েক ধাপে বেতনকে বাড়ানো হয়েছে তো ওখানে তো বেশ একটা আপনি এটাকে সোনার হরিণ বানিয়ে ফেলেছেন আপনি এখানে এত সুযোগ সুবিধা দিয়েছেন স্বাভাবিকভাবে বেকারত্বের যে দেশ যেখানে এখানে প্রকট সেখানে ছাত্রছাত্রীরা ওই দিকেই ধাবিত হবে একজন ইঞ্জিনিয়ারিং পাশ করে তারও লক্ষ্য থাকে সে বিসিএস দিয়ে চলে যাবে তো আপনি যতদিন না ওই দিকে হাত দিচ্ছেন যে সুবিধা আপনি বাকি চাকরির ক্ষেত্রগুলোতেও সুবিধা দেন আমরা হয়তো বলে ফেলতে পারি যে সে হয়তো সামনে আপনার উদ্যোক্তা হওয়ার চেষ্টা করবে কিন্তু উদ্যোক্তা হওয়াও কিন্তু বাংলাদেশে এখনও এত সহজ না এবং আমরা বলছি যে প্রতিষ্ঠান বেসরকারি প্রতিষ্ঠানগুলা সেখানেও তো কর্মসংস্থানের সুযোগটা অনেক কম তবে এই যে তিন বছর বয়স সীমাটা আমি ব্যক্তিগতভাবে বয়সের দিয়ে বেঁধে দেওয়াটার মোটামুটি খুব একটা পক্ষে না তবে যখনই যে এই প্রজ্ঞাপনটা জারি হবে এবং সেখানে আইনগত যে দিকগুলোকে বিশ্লেষণ করা তখন বোঝা যাবে যে কেন কী জন্য কারণ পক্ষে বিপক্ষে দুই দিকেই কিন্তু যুক্তি আছে তবে প্রভাব ফেলবে যখন আপনি বলতে চাচ্ছেন আমি বলবো যে দেখেন গত দেড় দশকে যেটা হয়েছে আমাদের প্রচণ্ড তারুণ্যের অপচয় হয়েছে সো সেশন জট আছে রাজনৈতিক বৈষম্যের শিকার হয়েছে এবং করোনা সব কিছু মিলে আমরা দেখতে পাচ্ছি যে একটা বিশাল সংখ্যক তরুণ যারা চাকরি প্রত্যাশী আছে তারা ওই একজনের এগেন্স্ট আপনি বুঝতে পারছেন আড়াইশো জনের এগেনস্ট আপনি ফাইট করছেন সে কিন্তু তখন আর অন্য কোনো দিকে চিন্তাও করছে না এবং চাকরি পাওয়ার পরেও সেটার প্রসেসেও কিন্তু তার দশটা বছর মোটামুটি কেটে যাবে তার পরবর্তীতে যখন চাকরি না পায় আমাদের অভিজ্ঞতা বলে যে তখন তার যে এক ধরনের ডিপ্রেশন থাকে সেটার প্রভাবটাও তো পড়েছে সমাজে কাজের উপরেই পড়বে কাজের উপরেই পড়বে স্পষ্ট অনেক ধন্যবাদ চৌধুরীসা আমি আপনাদের সবার জন্য বাংলা স্ট্রেডিং দর্শকই ছিল আজকের মত বাংলা স্ট্রেডিং এ টেন্ডা থেকে অবশ্যই যুক্ত থাকুন বিবিসি বাংলার ফেসবুক এক্স বা টুইটার এবং ইউটিউব চ্যানেল সঙ্গে আমি শুভ বিদায় আজকের মত লগ আউট করছি বাংলা স্ট্রেডিং